তিনটা বিষয়ে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সালাসুন মুনজিয়াত তিনটা বিষয় আবার মানুষকে মুক্তির পথ দেখাবে এক নম্বরে ধ্বংসের রাস্তা হলো শুহুন মুতাম আপনি যখন হিংসা করবেন আপনি যখন কৃপণতা করবেন কৃপণতার কারণে কৃপণদের কারণে কৃপণদেরকে মালিক ধ্বংস করবে কৃপণতাকে মালিক পছন্দ করে না কৃপণদের কারণে যিনি ধ্বংস দেন কৃপণদেরকে যিনি ধ্বংস করেন ধ্বংসের কারণ কৃপণেরা কৃপণদের কারণে মালিক বড় পছন্দ করেন অতি খরচ যেমন করা যাবে না আবার কৃপণ হওয়া যাবে না সুহুন মুতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত দিয়ে দান করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন একটু চিন্তা করেন আমাদের দেশে সামান্য অনেক পীরেরা যেই পীরদের নামের আগে বিভিন্ন টাইটেল থাকে সাইয়েদ লকব লাগানো থাকে সাইয়েদ মানে ওনারা বোঝাতে চায় ওনারা নবীর বংশধর এরকম আলহামদুলিল্লাহ অনেক আছে যারা সত্যিকারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সংখ্যায় খুব কম তো এই রকম অনেকেই নামদারি যারা সাইয়েদ ব্যবহার করে গিয়ে দেখবেন তার বসার জায়গাটা কেমন তার গায়ের পোশাকটা কেমন তার চলার ঘাড়িটা কেমন কোনো কিছুর তার অভাব নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট করে গেছেন দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه الله رب العالمين آيات نزل كلين يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا দুনিয়ার মানুষ শোনো কষ্টের পরে কষ্ট করা লাগবে কষ্টের পরে কষ্ট করলে যিনি সান্নিধ্য দিবেন চূড়ান্ত সাক্ষাৎ দিবেন কষ্টের পরে কষ্ট করার পরে যার মুলাকাত পাওয়া যাবে তিনি কে আল্লাহর মুলাকাত পাওয়ার জন্য কষ্টের পরে কষ্ট করা লাগে ইয়া আইয়ুহাল ইনসান إنك كادح إلى ربك كدحا فملاقي এটা সাধারণ বিষয় নয় কষ্টের পরে কষ্ট করার পরে আল্লাহ সান্নিধ্য পাওয়া যাবে আল্লাহ সান্নিধ্য পাওয়া এটা প্রত্যেক মুমিনের দিলের তামান্না মালিককে যদি পাইতাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার বলছে আল্লাহ একবার একটু দেখতাম আপনাকে আল্লাহ পাক বললেন লান তারানি কশ্রীন কালেও আমাকে দেখা যাবে না কশ্রীন কালেও আমাকে পাওয়া যাবে না কশ্রীন কালেও দুনিয়ার দৃষ্টি আমাকে দেখবে না নবী মূসা আলাইহিস সালাম দেখতে পারে নাই কষ্টের পরে কষ্ট করার পরে চূড়ান্ত জান্নাতের ফয়সালা হয়ে যাবে মালিক এত শত হাজার কোটি নেয়ামত দেওয়ার পরে বলবে গোলাম আরো কিছু তোদেরকে দিতে চাই আরো কিছু তোদেরকে দিতে চাই আমি আল্লাহর কাছে চাও সেদিন গোলামেরা আল্লাহ পাকের কাছে চাবে আল্লাহ এক নজর হলেও মালিক আপনাকে আমাদের নজর দিয়ে দেখতে চাই বলেন আল্লাহু আকবার ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহিম এক নজরে সেদিন গোলাম মালিকের দিকে তাকায় থাকবে মালিক সেদিন এক নজরে আদরের গোলামদের দিকে তাকায় থাকবে ভালোবাসার মুহূর্ত গুলা কেটে যাবে দুনিয়ার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত রকমের কষ্টের পরে কষ্ট করলেন চূড়ান্তভাবে সফল ব্যক্তিদেরকে যিনি সাক্ষাৎ দিবেন তিনি কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের পরে কষ্ট করেছেন কোনদিন আল্লাহর হাবিব কৃপণতা করেন নাই সুহুন মুতা
কৃপণতা হচ্ছে ধ্বংসের জন্য, আর সফলতার জন্য হচ্ছে দান। আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। নবীজি সব দান করতে বলেন নাই, সব দিয়ে দিতে বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরচের জন্য রাখতে বলছেন, আপনার জীবন চলার জন্য রাখতে বলছেন, দানও করতে বলছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হাওয়ান মুত্তাবি', মন যা চাবে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, মন যা চাবে প্রবৃত্তির অনুসরণ করে কাজ করা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, বড় একটা ভিন্নতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। হাইওয়ান চতুষ্পদ জন্তু, এদেরও কিন্তু আমাদের মতো হয়তো আকল নাই, কিন্তু একেবারে আকল নাই এটা বলা যাবে না। যার যার আল্লাহ তাআলা যতটুকু সফটওয়্যারের দরকার আল্লাহ তাআলা দিয়ে দিছে, ওইটা দিয়ে সে কাজ করতেছে, এর বাইরে সে কখনো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়ে দিয়েছেন এটার বাইরে সে কখনো চিন্তা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যৌন চাহিদা দিয়েছেন, যৌবিক চাহিদা দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আকল দিয়েছেন পরিপূর্ণ, কিন্তু যৌন চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে দেন নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাহওয়াত যৌন চাহিদা চরিতার্থ করার মতো আল্লাহ তাআলা সম্ভ্রান্ত জ্ঞান মানুষকে দিয়েছেন। মানুষ যখন পশুর মতো হয়ে যায় তখন ওই মানুষটা এত নিকৃষ্ট হয়ে যায়, নিকৃষ্ট হতে হতে নিকৃষ্ট পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আর যখন মানুষটা বিবেককে কাজে লাগিয়ে, এলেমকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার জন্য আল্লাহর ওয়ার্ডারগুলো মানতে থাকে, এই মানুষটার দাম আল্লাহর কাছে বাড়তে 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 এত বেশি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে যা চায় আল্লাহ পাক কখনো তার ওই গোলামকে ফিরায় দেন। আল্লাহু আকবার। এই জন্য মন যা চাবে, মনের প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে মনের চাহিদা অনুযায়ী কাজ করা যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজাবুল মারই বিনাফসিহি, তিন নাম্বার ধ্বংসের কারণ হচ্ছে নিজের কোনো বিষয়ে মানুষ যখন এতটা আশ্চর্যজনিত হয়ে যায়, আমি একাই একশো, আমার ছাড়া কোনো কিছু চলে না, আমি একাই সব। ইয়াজাবুল মারই বিনাফসিহি, বক্তা যদি মনে করে আমি একাই বক্তা, দুনিয়াতে আর কোনো বক্তা নাই, ওই বক্তার ধ্বংস অনিবার্য। কোনো ব্যবসায়ী যদি মনে করে আমি একাই ব্যবসায়ী, দুনিয়াতে আর কোনো ব্যবসায়ী নাই, ওই ব্যবসায়ীর ধ্বংসটা অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজেকে বড় মনে করা, আমিত্ব নিয়ে আসা, যখন আপনি মনে করবেন আমি ছাড়া আর কেউ নাই, আপনার ধ্বংস অনিবার্য। প্রত্যেক জালেমের ধ্বংস হয়েছে, কারণ জালেম মনে করেছে আমি ছাড়া আর কেউ নাই। এজন্য জালেমদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এই তিনটা বিষয়ের কারণে ধ্বংস হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরক্ষণেই বলছেন, তিন বিষয়ের কারণে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আল্লাহর হাবিব বলেন, তিন বিষয়ের এক বিষয় হলো খশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে আর গোপনে মালিককে ভয় পাওয়া। মালিককে প্রকাশ্যে যেমন ভয় করেন, সামনের কাতারে নামাজের মুসল্লায় যেমন করে আপনি দাঁড়ান, রাস্তায় গেল একরকম মালিককে ভয় করেন, গদির মধ্যে বসে যখন আপনি ব্যবসা করেন তখন একরকম ভয় করেন, ওজন যখন দেন তখন একরকম ভয় করেন, আপনি চাকরির চেয়ারে বসেছেন আল্লাহ পাককে সমানভাবে ভয় করেন, আপনি বিচারের আসনে বসলেন সমানভাবে মালিককে ভয় করেন। সব জায়গায় যদি মালিকের ভয় থাকে, প্রকাশ্যে আর গোপনে যদি মালিকের ভয় থাকে, যিনি আপনাকে দিয়ে মানুষকে সমাজকে হেফাজত করবেন তিনি কে? সমাজ ঠিক করার জন্য মানুষ ঠিক হওয়া লাগবে। এক একটা মানুষ ঠিক হলে সমাজ বাঁচবে। ঠিক পরিমাণে টাকা খরচ করে নষ্ট করেন না,
যখন আপনার টাকা নাই তখনও আপনি যেখানে খরচ করা লাগে খরচ করেন। এই মধ্যম পন্থা যারা অবলম্বন করবে, খায়রুল উমুরি আওসাতুহা, এই মধ্যম পন্থা অবলম্বন, এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই মধ্যম পন্থা অবলম্বনকারীদের কারণে যিনি হেফাজত করেন, যিনি মানুষকে বাঁচান, সমাজকে বাঁচান, যিনি সমাজের ভিতরে বরকত দান করেন, তিনি কি? তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, আপনার ন্যায় পরায়ণতা ঠিক থাকে যখন আপনি রাগান্বিত হন, রাগের মাথায় আপনি এক রকম বিচার করেন, আবার সন্তুষ্ট চিত্তে হাসির মধ্যে আছেন, খুশির আমেজে আছেন, তখন এক রকম বিচার করেন, এটার নাম সফলতা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনজিয়াত, যেই কারণে মানুষ নিজে বাঁচবে, সমাজকে বাঁচাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কারণ বললেন, এর মধ্যে একটা কারণ হচ্ছে ভারসাম্য পূর্ণ হওয়া, নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা। সেটা যেমন রাগান্বিত অবস্থায় হবে, খুশি অবস্থায়ও যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন, রাগান্বিত অবস্থায়ও যদি আপনি আদালত ঠিক রাখতে পারেন, আল্লাহর হাবিবের কাছে বিচার আসছে, সম্ভ্রান্ত মহিলার চুরির দায়ে হাত কাটা হবে। তো কয়েকজন বলতে চাইছে, ইয়া রাসূল আল্লাহ, একটু যদি মেহরবানি করে শিথিল করা যেত। আল্লাহর হাবিব বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকুতিয়া কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিতাম, দ্বিধাবোধ করতাম না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করতেন, চুরির দায়ে ফাতেমার হাত আমি কেটে দিতাম, দ্বিধাবোধ করতাম না। এমন আদালত যে ইসলাম শিখায় রাগান্বিত অবস্থায় আদালত ঠিক থাকবে, সন্তুষ্ট চিত্তে হাসি আনন্দের সময় যদি আদালত ঠিক থাকে, এই মানুষকে যিনি বিজয়ী বানায় দিবেন, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে এই শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা যারা আজকের জুমাতে আসলাম, বসলাম, কথাগুলো শুনলাম, এই কথাগুলোর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, জীবন পরিবর্তনের জন্য পাথেয় সংগ্রহ করেন। জীবন পরিবর্তনের জন্য একটা হাদিস আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।